हेलो फ्रेंड्स, আমি পিয়ার পিয়ান্স ব্লগার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এখন দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে নেমে পড়েছি। অ্যাকচুয়ালি কি যাচ্ছি একটা জায়গায়, তো কোথায় যাচ্ছি তো তোমাদেরকেও আমি সাথে তো নেবই নিশ্চয়ই, তোমাদের ছাড়া তো আমি যাবই না। তো চলো তোমরা আমার ব্লগটা পুরোটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেটা আমি অনেক বছর আগে, যখন সেখানে কিচ্ছু পুরোটা রেডি হয় না, কিছু অত ছিলও না। তো চলো আমি সেখানে গিয়ে পুরো ডিটেলসটা তোমাদের বলবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন সেই জায়গায় পৌঁছে গেছি, এখন আমি আছি হচ্ছে নিউ টাউন। তোমাদের যেটা আমি বলছিলাম বাড়ি থেকে বেরোতে গিয়ে, আজকে এই মন্দিরটা আমি যে আজকে প্রথম আসছি তা না, আমরা 7 থেকে 8 বছর আগে যখন এই হনুমানজির মূর্তিটা শুধু লাগানো থাকতো মন্দিরটা, তখন কিচ্ছু ছিল না, কোনো কমপ্লিট না কিচ্ছু না। তো আমরা তখন এই মন্দিরটা দেখেছিলাম, তখন ঢুকেও ছিলাম, বাট এখন যতটা পুরো রেডি হয় অনেক কিছু এখানে আছে, তখন এত কিছু ছিল না। তো আমি আজকে ওই মন্দিরটাতেই এসেছি, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই। দেখো এই হনুমানজির মূর্তিটাকে দেখতে পাচ্ছ, সবাই নিউ টাউন এলে দেখতে পাও, এত উঁচু। আর এই যে এই মন্দির, এই হচ্ছে গেট। চলো আমরা ভেতরে ঢুকছি, সামনে একটা দেখো গণেশজির মূর্তিও রাখা আছে। তো চলো আমি ভেতরটায় যাই আর তোমাদেরকেও পুরো ভেতরটা ঘুরে দেখাই। এত বছর পর এই আবার আসছি, অনেক কিছু এখন করা আছে। দেখো সামনে ঢুকতেই দেখো কত বড় জটায়ু পাখি। আর দেখো সবার তো সারাক্ষণ অযোধ্যা গিয়ে রাম মন্দির দর্শন করার তো সুযোগ হয়ে ওঠে না, না তো আমাদের এখানে যখন আছে আমি এখন এই রাম মন্দিরটাই তোমাদেরকে ঘুরে দেখাই, পুরোটা নিজেও দেখি। আরে দেখো পেছনে যেটা দেখছো, যখন সীতাকে হরণ করে মানে রাবণ নিয়ে যাচ্ছিল, তখন জটায়ু তাকে আটকেছিল। তো তখন রাবণ কী করেছিল, তার ডানাটা কেটে দিয়েছিল, তো তখন জটায়ু মারা গেছিল। তো ওটাই ওখানে তার শেষকৃত্য হচ্ছে, এটাই এখানে পুরো দেখানো হচ্ছে। এখানে না, শেষকৃত্য ওই ওইখানটা সামনেটায় করা আছে, ওই জায়গাটা। চলো মন্দিরটা দেখো, অনেকটা বড়, সামনে কত বড় একটা শিব ঠাকুরের মূর্তিও রাখা দেখো করা আছে। পুরোটা এখনো রেডিও হয়নি ওটা, এখানে সব। আর এই মন্দিরটা এখানে নারকেল বাঁধা করে, তারা নারকেলের মধ্যে নারকেল এখানে মানুষ করে যায়, তাদের মনোকামনা পূরণ হলে তারা তখন এরকম বিয়ে করে দিয়ে যায়। এই জায়গাটা পুরোটা এরকম। আর কত বড় হনুমানজির মন্দির, কত বড় মূর্তিটা দেখো তোমাদেরকে। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আসো পুরো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই জায়গাটা দেখছো, এই জায়গাটায় সব ভজন কীর্তন হয়। এখানে হচ্ছে 5টা থেকে 6টা অবধি প্রার্থনার টাইম, আর 4টা থেকে 5টা অবধি এখানে সব মানে ওরকম ভজন কীর্তন হয়। এই জায়গাটাতে গান মানে ঠাকুরের যে গান হয়, এখানে সব বসে তারা গান করেন। আর এই যে দেখো পুরোটা দেখছো তো, পুরোটা ঘুরে দেখায় চলে, এখনও অনেক কাজ হচ্ছে। দেখো দোকানগুলোতে দেখেছো সব পুজো সামগ্রী এখানে পাওয়া যায়, যারা এসে মানসিক পরে মানে ওখানে যে বললাম না নারকলের মধ্যে ইয়ে দিয়ে বাঁধে, তো ওই মানসিক করে দিয়ে যায়, তখন এখান থেকে সব জিনিস তারা কিনে নিয়ে যায়। এই দেখো ভোলে বাবার মূর্তিটা দেখো, এখানে কত বড় এখানেও একটা করেছে, এখনো পুরোটা রেডি হয়নি। না উপরে ওঠে যাবে না, এখানে সব গাছে দেখছিস না, এ বাধা আছে, ওঠা যাবে না। এই দেখো এই বাবা গাছে ঢাকাও পড়ে আছে, বাবার মুখটা পুরোটা দেখাও যাচ্ছে না। দেখি গাছটার জন্য পুরোটা উঠছেও না, দেখছো কত বড় মূর্তিটা। আবার সামনে দেখ কি সুন্দর এ করা আছে দেখো, আর এখানে সব গাছের মধ্যে সব এ বেঁধে দিয়ে যায়। হ্যাঁ ওটাই বলছে গাছটার জন্য আটকে। আর এই দেখো একটা জায়গা ছিল ওটার বলে ওখান থেকে উঠলাম, এখানে এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। দেখো সামনে এরকম জল পুকুর মতো করা, আর এইখানটা এখানটা দিয়ে মনে হয় না এখানটা উঠা যায়। এই জায়গাটা যে করেছে দেখতে পাচ্ছ সিমেন্টের, এখান থেকে এটা উঠে কিন্তু এখানে এখন উঠতে দেবে না। হ্যাঁ এটা এখন রেডি হচ্ছে, যেহেতু মানে কাজ হচ্ছে তাদের জন্য, সেটা এখানে যাওয়া হয়তো যাবে না। তো চলো আবার এখন উপাসটায় যাই। এই গাছটা দেখেছো এখানে কত এরকম সুতো বাঁধা আছে, লাল এরকম সুতো, আর পুজো করা আছে, মানে এখানেও সবাই মানসিক করে গাছটাকে পুরো ঘুরে এরকম সুতো এরকম বেঁধে দিয়ে যায়, যার যখন পুরো নয় তারা এরকম এসে এ করে দিয়ে যায়। সামনে দেখতে পাচ্ছ হনুমানজি বুকচিরা রাম আর সীতাকে দেখাচ্ছেন, আর দুধারে দুটো হাতি। এটা হচ্ছে আরেকটা গেট, এই এইটা হচ্ছে উপাসের একটা মানে আমরা সামনের গেট দিয়ে দেবো, যেটা পেছন দিকে হয়তো আরেকটা গেট, যারা উপাস দিয়ে আসবো অন্যদিক থেকে তাদের জন্য এই গেটটা, মানে তারা এই দিক থেকে হয়তো আসে যারা আছেন। আমাদের ওটা সামনে হচ্ছে, আমরা ওখান দিয়ে এলাম। এ পাশটা তো আরও ঢোকার জায়গা, চলো এ পাশটাও যাই। ওইটা একটা মন্দির, আর এ পাশটা তো একটা মন্দির আছে। দেখো কৃষ্ণ যে বধ করেছিল এরকম এরকম একটা শেষনাগ টাইপের এরকম এ করা আছে দেখো, এখানটা পুরো এরকম করেছে। এখানে একটা রামের এরকম নারায়ণ দেবের মন্দির আছে রামের,
আর এই যে মন্দিরের ভেতরটা চলো, এখানেও দেখো বাবার একটা মূর্তি করা, কি সুন্দর। মন্দিরের ভেতরে এবার ঢুকি, মেইন মন্দিরে চলো। আর এই জায়গাটা পুরোটা এখনো রেডি হচ্ছে। এখানে যে রামচরিত মানে পাঠ ফাঠ হয় না অনেকের, জয় মাতার যে মানে অনুষ্ঠান হয় বা যাই হয়, রাম রামের যারা ভক্ত আছেন মানে যারা পুজো টুজো করেন, তারা এখানে অনেক সময় পাঠ ফাঠ হয়, তো ওই পাঠের জন্য এই জায়গাটা পুরো রেডি করা হচ্ছে। আর এই হচ্ছে মন্দিরের বাইরেটা দেখো, এটা মাতা মন্দির, জিৎ মাতা মন্দির। চলো মন্দিরের ভেতর ঢুকি। এই হচ্ছে এখানে ঠাকুর, দেখো এখন পুজো সব রেডি হবে, হাবান হবে, যজ্ঞ হচ্ছে এখানে। এই দেখো ঠাকুর, মন্দিরের ভেতরটা দেখো কত তা ভরো, এখানে সব এখন যজ্ঞ হচ্ছে। আরে দেখো এখন টিকা পরে নিচ্ছে, কাকা তুমি নিয়ে আসো যাও, টিকা পড়ছে সব, আমিও পরবো, প্রসাদ দিচ্ছে। দেখো পুজো হচ্ছে না, বললাম না চারটে দিয়ে পাঁচটার মধ্যে পুজো হয়, সব টিকা পড়ছে, কাকাও আমিও পরবো, সব প্রসাদও নিল। যেতে নেই মা ঢোকা যায় বেবি, আমার জানা নেই, ছেড়ে বাবার ওম বলে না। প্রত্যেক দিয়ালে দিয়ালে মানে হ্যাঁ প্রত্যেক এক একটা করে শান্তি। আর এখন সব পুজো সব শুরু হচ্ছে, পুজো হচ্ছেও ভেতরে। আর ভেতরে যেরকম রাম সীতা লক্ষ্মণের মূর্তি আছে, তারপর একটা হচ্ছে রাধা কৃষ্ণ রাখা আছে, একটা বিষ্ণু আর লক্ষ্মী, বিষ্ণু আর লক্ষ্মী ঠাকুরেরও একটা মূর্তি রাখা আছে, তারপর শিব পার্বতী আছে, অনেক এরকম মূর্তি রাখা। ভেতরটা পুরো কাজ দিয়ে কি সুন্দর এ করে কারুকার্য করা, ভেতরটা সত্যি ভালো। কিন্তু ভিডিও করা মানা আছে, ভিডিও আর ক্যামেরা বারণ তো মানে ফটো তোলা, ওই কারণে তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু এই বাইরেটা থেকে একটু হয়তো হালকা তোমরা দেখতে পারবে। দেখো ভেতরটা সত্যি, মন্দিরটা না খুব ঠান্ডা শান্তি, আর সব পুজো হচ্ছে এখন সব মানে বিকালে যেহেতু এখন চারটে থেকে পাঁচটা দিন পুজো চলতো, তো এখন সব পুজো হচ্ছে ওখানে। আর মন্দিরটা অনেকটা জায়গা জড়া, তোমাদেরকে বললাম না এই মন্দিরটা এখন এত কিছু হয়ে গেছে, কয়েকটা বছর হয়েছে, কিন্তু আমি যখন এসে আজ থেকে সাত আট বছর আগে তখন এসব কিছুই ছিল না, শুধু হনুমানজির মূর্তিটা ছিল, সামনে হয়তো একটা মন্দির ছিল আর বাদ বাকি পুরো ফাঁকা ছিল। তখন আমরা আজকে থেকে তো আমরা এখানে আসি না, নিউ টাউন অনেক দিন আগে, তো তখন এই তখন নিউ টাউনও এত কিছু ছিল, সেটাই তখন শুধু মাদার ওয়ার্কস ছাড়া এখানে আদার্স নাথিং কিচ্ছু ছিল না, পুরো নিউ টাউন ফাঁকা, না এত অফিস, না এত জায়গা, না এত কিচ্ছু না। ওটাই বলছি এত বছর পরে এই মন্দিরটা আবার আমি এলাম এখন, খুব ভালো লাগে। এটা যখন মহাভারত হয়েছিল তখন ওই কৌরবদের সাথে যে যুদ্ধ ওই তখন যে ইয়ে চলেছে, মাতাজিরও মন্দির আছে পাশে, ওটা হচ্ছে জিব মাতার মন্দির, তোমাদেরকে তো বললাম ওটা মাতাজির মন্দির, আমি দেখিয়েছি আমরা যেখান থেকে টিপটা পড়লাম মাতা মন্দির। তো চলো এবার আমরা বাইরে যাই, দেব মন্দিরটা ঘুরলাম, তোর কেমন লাগলো বল? আমার বাবা যেখানে থাকে আমি সেখানে, আমি খুব ভালো, শান্তি মেন হচ্ছে এটা, বাবা ছাড়া কোথাও কিছু হয় না, তো সবার উপরে সব যেখানেই তুমি দেখবে সবার উপরে ওনাকে তুমি দেখতেই পাবে, দেখো পুরো ওনারই এ করা মাথাতেও। হ্যাঁ তো সবাই মিলে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা মানত করে তাদের এখানে ঘর, এখান থেকে ঘরটা দেয়। ও হ্যাঁ এই যে এখানে যেরকম করা, আর এই দেখ বাবা কত বড় একটা এলাকা, দেখো কত বড়। আর এখানেও হনুমানজি আছে, তারপর জয় মাতাজি আছে, দেখো বাবার কত বড় একটা। আর এই দেখো এক বাবার পাগল ভক্ত,
মাথা ঠোক, হর হর মহাদেব। এ দেখো মন্দির, এই মন্দিরের ভেতরটা এরকম নর্মাল, কিন্তু ওখানে যেখানে মেন মন্দিরটা ওর ভেতরটা খুব সুন্দর। ওর ভেতরটা কি সুন্দর বললাম না তোমাদেরকে, কাছে রেখে কারুকার্য কর। আর এখানে এই মন্দিরটা দিয়ে বেরালে বাইরে দেখো, তোমাদেরকে দেখাই কতগুলো খাওয়ার দোকান, সব স্ন্যাক্সের দোকান আছে। এখানে আসলে অনেকে ঘুরতে মন্দির দর্শন করতে আসলে তারা এখান থেকে চাইলে চায়ের দোকান আছে, দেখো কত খাওয়ারের দোকান আছে, তোমরা কিনে খেতেও পারো এখান থেকে। বাইরেও আরো অনেক দোকান আছে, বসার সেটআপগুলো কত সুন্দর সুন্দর দেখো, সবাই এখানে নরমাল বসবে মোড়া দিয়ে, আর আরে একটা ঠিক ধাবা টাইপের ফিলিং আসবে। ঠিক ঠিক তো তোমরা এসে হ্যাঁ নরমাল এক খাটে চৌকি মতো কর, আর এই মোড়া দিয়ে মানে এখানে দোকানপত্র ই হয়েছে, খুব ভালো লাগে এরকম। হ্যাঁ একটা ভালো লাগে, হ্যাঁ মানে দূরে কোথাও ঘুরতে গেলে মানে অনেকে অনেক দূর থেকে আসে, তারা তখন কি যেতে দেনি না এখানে খেয়ে নিতে পারবে। বাইরেও অনেক দোকানে বাইরে কি বাইরে ওই সবই আছে, কিন্তু এখানে একটু মানে নিরামিষ তো সব পাওয়া যায়, চা পাওয়া। হ্যাঁ এই তো মন্দির, এখানে তো এটা তো তোমরা পাবে না, যেহেতু মাতা মন্দির হনুমান মন্দির, এখানে তো নিরামিষ ছাড়া কিছু চলবেও না। সামনে দেখো এখানে পুজোর যারা দেয় লাড্ডু, তারপর সন্দেশ সন্দেশ সব এখানেও পাওয়া যায়, অনেক দোকান আছে, ধূপকাঠি, ভেতরেও দোকান আছে তোমাদেরকে তো দেখালাম। আর পেছনে যে এটা দেখতে পাচ্ছি এটা না গেস্ট হাউস, এখানে অনেকে এসে যারা তোমরা দূরে থাকো সেটাই যারা এখানে এসে এখানে থাকতে পারো, যেরকম তাড়াহুড়ো নেই যে ইয়ে করতে হবে, আজকে একদিন এসে চলে যেতে চলে যাবে এরকম ব্যাপার নেই। এখানে ধর্মশালা আছে, যারা ভেবে আসে তাদের জন্য গেস্ট হাউস এরকম ভাবেই রেডি করে যে তারা এসে যাতে থাকতে পারে। আর ভেতরে এখন অনেক কাজ হচ্ছে, আরও টয়লেট আর অনেক কিছু তৈরিও হচ্ছে, আর মন্দিরটা সত্যি খুব ভালো, মানে এত পিসফুল জায়গা যে কী বলবো। তোমরা আসো এসে ঘুরে যাও, তোমাদেরও খুব ভালো লাগবে মন্দিরটা। আর মন্দির মানে তো বুঝতেই পারছো শান্তির জায়গা যে কী বলবো, আর বাবা আছে যেখানে সেখানে তো আরোই শান্তি। তো শুধু বাবা না, এখানে অনেক ঠাকুর আছে তোমাদেরকে তো আমি বললাম। আর ভেতরটা মেন যে মন্দিরটা যেখানে অ্যাকচুয়ালি রাম সীতার মূর্তিটা রাখা, যেখানে ওই মন্দিরটা ওর ভেতরটাও খুব সুন্দর, তো ওখানটা তো ফটো তোলা যাবে না বলে আমি দেখাতে পারলাম না। আর এই যে বাইরে দেখতেই পাচ্ছ এই হচ্ছে, হ্যাঁ যারা কলকাতা থাকো অযোধ্যায় যেতে পারো না তারা এই রাম মন্দিরে এসে সাধ্য হয়ে ওঠে না, বলে আমরা নিজেরাও হয়তো কোনোদিন যেতে পারবো কিনা দেখো, সব কপাল, যদি তারা টানে তো যাওয়া হবে, নাহলে কিন্তু যে ওটা ওটা না, যেটাই যেখানেই বলে তো ওটাই বলছি। তো এইখানে যে রাম মন্দিরটা আছে এটাও ঘুরে যাও, দেখো ওখানে যাওয়া সম্ভব না, ওখানে যা এখানে যা সব একই ব্যাপার, ঠাকুর মানে সব সেখানেই তার জায়গা। তো এটাও খুব সুন্দর মন্দিরটা, খুব ভালো। এখানে হচ্ছে সকাল ভোর 6টা থেকে 12টা অবধি এক খোলা থাকে, আর এক হচ্ছে দুপুর 3টে থেকে রাত্রি 9টা অবধি খোলা, এই দুটো টাইম খোলা থাকে মন্দিরটা। তো মন্দিরটা তোমাদেরকে তো দেখালাম, তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগলো। আর জয় শ্রীরাম আর ওম নমঃ শিবায় মহাদেব লিখতে ভুলবে না। বাইরে দেখো এরকম ফুচকা আইসক্রিম সব এরকম দোকানও আছে, আমি যেরকম ফুচকা লাভার এক্ষুনি আমি ঢুকতে আগে মন্দির না ঢুকে বাইরে থেকে বলে দিচ্ছি আমি কিন্তু ফুচকা খাবো, তো দেখি এখানে ফুচকা খাই না গিয়ে খাই। তো চলো আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা বাই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ কিন্তু ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো টাটা বাই আজকের মতো।